শাবনূর, যার নাম মানে সিনেমা সুপার ডুপার হিট, 1990 সালে পর্দা কাঁপাতে আবির্ভূত হয়েছিল এই শাবনূরের। সালমান শাহ অভিনীত তুমি আমার ছবি দিয়েই শাবনূর তার জীবনের ক্যারিয়ারের উত্তম সময়টা শুরু করে। সালমান শাহ, অমিত হাসান, রিয়াজ, আমিন খান, সাকিব খান, শাকিল খান, ফেরদৌস সহ অনেক নায়কের সাথে জুটি বেঁধে কাজ করেছে এই দুর্দান্ত নায়িকা। সিনেমা জগতে সে যেন এক জীবন্ত কিংবদন্তী, সব ধরনের অভিনয়ে দারুণ মানিয়ে নিতে পারে নিজেকে। বড়লোক মেয়ের চরিত্র, কাজের মেয়ের চরিত্র, অহংকারী ও দেমাগি মেয়ের চরিত্র, গ্রামের সাধারণ মেয়ের চরিত্র, সব ধরনের অভিনয়ে সহজে খাপ খাইয়ে নিতে পারে নিজেকে। বাংলাদেশে শাবানার পরে এই সুপারস্টার শাবনূরের অবস্থান। দর্শকদের জরিপে শাবনূর নাম্বার ওয়ান। শাবনূরের সিনেমার নাম শুনলে মানুষ আবার বাংলা সিনেমার প্রেমে পড়ে যায়। শাবনূরের উল্লেখযোগ্য কিছু সিনেমা হল কাজের মেয়ে, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক, ভালোবাসি তোমাকে, সবার অজান্তে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, হৃদয়ের বন্ধন, ও প্রিয়া তুমি কোথায়, মিলন হবে কতদিনে, সুন্দরী বধূ সহ অনেক অসংখ্য ছবি আছে শাবনূরের, যার নাম বলে এক ভিডিও শেষ করা সম্ভব নয়। শাবনূরের অনেক সিনেমাই তো আমরা দেখেছি, বাট শাবনূরের সিনেমার শুটিং কিভাবে করে সেটা আমরা অনেকেই জানি না। 2004 সালে মুক্তি পাওয়া সুন্দরী বধূ সিনেমার একটা শুটিং 2021 সালে হঠাৎ করে ভাইরাল হয়েছে। শাবনূরের অন্ধ ভক্তরা শাবনূরকে আবার নতুন করে দেখছে। শুটিংয়ে দেখা যাচ্ছে রিয়াজকে এক পাশে বেঁধে রেখেছে আর শাবনূরকে আরেক পাশে একটা টাকের সাথে রশি দিয়ে বাঁধা হচ্ছে। শাবনূর সবার সাথে হাসছে আর কথা বলছে, এই শাবনূরের এক অসাধারণ ক্ষমতা। শুধু সেই পারে তার সবটুকু দিয়ে নিজেকে সিনেমায় তুলে ধরতে। কি সুন্দর অভিনয়, কি দারুণ হাসি, কি চমৎকার কথা বলার স্টাইল, তার যেন কোনো কিছুতে কমতি নেই, তাই তো তার ভক্তরা তাকে এখনও ভালোবাসে। তো চলুন আমরা শুটিংটা একটু দেখে আসি। তো দেখলেন তো শাবনূরের শুটিংটা কি অসাধারণ করে শুটিং করছে। আমরা চাই শাবনূর আবার আমাদের চলচ্চিত্র জগতে ফিরে আসুক, আমাদের নিত্য নতুন ছবি আবার উপহার দিক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।